আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরে কাছে যে যেখানেই বসে আজকের এই ভিডিওটা উপভোগ করছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের বাসার ছোট ছোট বাচ্চারা সাদে একটা পার্টির আয়োজন করেছে। এই পার্টির মূল উদ্যোক্তা হচ্ছেন আমাদের বাসার সাততলায় থাকে, ওর নাম হচ্ছে আরাবি। তো ওরা প্রতিদিন সাদে যায় এবং সাদে গিয়ে এক একজন এক এক জিনিস রান্না করে নিয়ে যায় আর একসাথে খায়। তো আজকে সবাই একসাথে অনেক জিনিস রান্না করে নিয়ে গিয়েছে এবং একটা পার্টির আয়োজন করেছে। তো আরাবি হচ্ছে পুডিং বানিয়েছে, ও এখন এই যে পুডিং বানাচ্ছে তার ফুটেজটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে ও চারটা ডিম নিয়ে ভালো করে ফেটে নিচ্ছে, ও হচ্ছে বিটারের সাহায্যে ফেটে নিচ্ছে। ইচ্ছে করলে আপনারা এখানে কিন্তু কাঁটা চামচ ব্যবহার করে ডিমটা ফেটে নিতে পারেন। তো ও ভালো করে ডিমটা এই যে বিটারের সাহায্যে ফেটে নিচ্ছে। এরপরে ও দিয়ে দিচ্ছে চিনি। আমি ওকে বলেছিলাম ও যেন ভয়েসটা দেয়, ও খুব সুন্দর করে উপস্থাপনা করতে পারে, খুব সুন্দর টিকটক করে। তো ও আসলে আমার সামনে ভয়েসটা দিতে একটু লজ্জা পাচ্ছিল, যার ফলে বলল আন্টি আপনিই দিয়ে দেন। এই তো ও এখন ডিম আর চিনিটা ভালো করে ফেটে নিচ্ছে একটা বিটারের সাহায্যে। এরপর আগ থেকেই গরুর দুধ জাল দিয়ে রেখেছিল, সেটা ঠান্ডা যখন হয়েছে তখন কিন্তু পুডিংটা তৈরি করছে। তিন কাপ পরিমাণের গরুর দুধ দিয়ে আবার আরেকটু মিশিয়ে নিচ্ছে, এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো মিশানো হয়ে গেল। এখন এই দিকে একটা সসপ্যানের মধ্যে কিছু পরিমাণ চিনি আর অল্প পরিমাণ পানি দিয়ে ও একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছে। আজকে ও তৈরি করবে ক্যারামেলের পুডিং। এই তো ক্যারামেলটা তৈরি হয়ে গেল, যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন সেই মিশ্রণটা দিয়ে যেইভাবে হাঁড়িতে পানি দিয়ে সসপ্যানটা বসিয়ে দিয়ে একটা কিছু দিয়ে ভারী কিছু দিয়ে এভাবে দিয়ে রেখেছে। এই তো 20 মিনিট পর ওর পুডিংটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে ওর পুডিংটা। এই পুডিংটা সবাই মিলে সাদে নিয়ে কিন্তু খেয়েছে, কেউ ওই যে কেক বানিয়ে এনেছে, কেউ আমড়া ভর্তা, কেউ হচ্ছে পাস্তা রান্না করে নিয়ে এসেছে, কেউ চিপস, আর এই যে পুডিংটা তো আপনাদের মাঝে শেয়ারই করলাম। তো এই সব জিনিস ওরা একসাথে খাওয়া দাওয়া করেছে। এর আগে কিছুক্ষণ ওরা নেচে গেয়ে নিজেরা আনন্দে মেতে উঠেছিল। এই যে দেখুন কী সুন্দর করে দুই বান্ধবী নাচছে। তো এইভাবে ওরা অনেক দিন একসাথে থাকুক, আপনারা সবাই দোয়া করবেন। প্রতিদিন ওরা ছাদে যায় আর এভাবে একসাথে থাকে, অনেক দিন হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কোনো ঝগড়াঝাটির কথা আমরা শুনি নেই আমরা যারা গার্ডিয়ান রয়েছি। একদিন যদি সাদে না যায় তাহলে দেখা যায় যে ফোন দেওয়া শুরু হয়ে যায় যে আসো নাই কেন, আসো নাই কেন। এই যে আমার ছেলের বন্ধু, ও সাদে যেতে খুব আনন্দ পায়। তো ওরা কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে বাসায় যেয়ে এই যে রেডি হয়ে এসেছে পার্টিতে অ্যাটেন্ড করবে বলে। এই যে সবাই একসাথে দাঁড়িয়েছে, এখন ওরা এই খাবারগুলো খাবে। সবাই খাওয়া দাওয়া করে তারপরে যার যার বাড়িতে চলে যাবে। আপনারা সবাই আমাদের বাসার এই ছোট ছোট বাবুদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবাই একসাথে এভাবে আনন্দে দিন কাটাতে পারে। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি আমার এই ক্ষুদ্র পরিবারে আপনি সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সদস্য হয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখতে পারেন, সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য।
হয়তোবা কোনো একদিন আপনার পছন্দ মতো ভিডিও আপলোড হতে পারে, তখন না হয় দেখে নিতে পারবেন। তাহলে সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।